ছবির মতো সাজাতে হবে মিরিককে, জেলা শাসককে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখলেন অরূপ ইন্দ্রনীল। বরাবরই পাহাড়ের সৌন্দর্যায়নে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর থেকেই অজানা পর্যটন স্থলকে সাজিয়ে তুলছেন মমতা। তার উদ্যোগেই সেজে উঠছে বিভিন্ন পর্যটন স্থল। এবার সফরে মিরিককে সাজিয়ে তুলতে দার্জিলিংয়ের জেলা শাসককে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনকে দার্জিলিং থেকে মিরিক পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মিরিক লেক সহ পুরো রাস্তাঘাট ঘুরে দেখেন তারা। চেয়ারম্যান এল বি রায় সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দুই মন্ত্রী। কোথায় কিভাবে কি ধরনের সৌন্দর্যায়নের কাজ করা যায় তাও সরেজমিনে দেখেন স্বয়ং। দার্জিলিং এ ফিরে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেন তারা। কাশ্মীরের ডাল লেকের মতো মিরিক লেকেও শিকারা চলুক, দীর্ঘদিনের আর্জি মিরিকের বাসিন্দাদের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পাহাড়ে এখন পর্যটনের ভরা মরশুম, তাই উদ্যোগী মমতাও। দার্জিলিং এর পাশাপাশি কালিম্পং, কার্শিয়াং সহ মিরিকেও যাচ্ছেন পর্যটকরা। মিরিকে ছবির মতো সুন্দর চা বাগান, জনপদ, লেক সব মিলিয়ে পর্যটকদের আকর্ষণ করার মতো সব রসদ মজুদ রয়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন পাহাড় হাসছে, কারণ পর্যটকরা আসছে। সেই কারণে দার্জিলিং এর পাশাপাশি মিরিককেও মনোরম করে সাজিয়ে তুলতে চাইছেন তিনি। অরূপ বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তারা মিরিক দেখতে এসেছেন। মিরিকে তৃণমূল পরিচালিত পুরসভা যা কাজ করেছে তাতে আগামী দিনে 9টি ওয়ার্ডে তারা বিপুল ভোটে জিতবে বলে আশা অরূপের। ইন্দ্রনীল সেন বলছেন, মিরিককে ঢেলে সাজাবার পরিকল্পনা চলছে। এল বিড়ায় যা কাজ করেছেন তাতে মুগ্ধ আমরা। মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় আরো সুন্দর ছবির মতো হবে মিরিক আগামীতে।